বিদুতের পর আবার আমন্ত্রণ আমাদের খবরে সাথে থাকার জন্য ধন্যবাদ কমিউনিটির সুবিধার্থে বাংলাদেশ সেন্টারের উদ্যোগে সম্প্রতি বাংলাদেশ হাই কমিশনের সার্জারি বসে লিডসের স্থানীয় বাংলাদেশ সেন্টারে বিস্তারিত জানাচ্ছেন আমাদের লিডস প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া ব্রিটেনে বাংলাদেশি মিশনের মোট তিনটি অফিস রয়েছে তার মধ্যে প্রধান হাই কমিশনটি হচ্ছে লন্ডনে অপর দুটি হাই কমিশনের একটি হচ্ছে বার্মিংহাম অন্যটি ম্যানচেস্টারে বর্তমানে ব্রিটেনে প্রায় ছয় লক্ষেরও বেশি বাংলাদেশিদের বসবাস লন্ডন বার্মিংহাম এবং ম্যানচেস্টার ছাড়া ব্রিটেনের অন্যান্য শহরগুলিতে যে সকল বাংলাদেশিরা বসবাস করেন তাদের জন্য হাইকমিশন সংক্রান্ত যাবতীয় কাজগুলির সমাধান করা বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ে লিসেইটের বাংলাদেশ সেন্টার ম্যানেজমেন্ট কমিটি প্রায় আট বছর ধরে প্রতি তিন মাস অন্তর ব্রাডফুড ইয়র্ক কিটলি ওয়েদারবি ওয়েকফিল্ড এবং শেফিল্ড সহ আশেপাশে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার বাংলাদেশিদের সুবিধার কথা চিন্তা করে এবং হাইকমিশন সংক্রান্ত সকল সমস্যা সমাধান করার লক্ষ্যে সেবামূলক হাইকমিশনের একটি সার্জারি বসানো হয় স্থানীয় বাংলাদেশ সেন্টারের কমিউনিটি রুমে সম্পূর্ণ সেন্টারের খরচে সেবামূলক এই সার্জারিতে নভিসার রিকুয়ার পাসপোর্ট রিনিউ সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয় সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ওই দিন সার্জারিটিকে ভলেন্টিয়ারিলি পূর্ণ সহযোগিতা করেন বাংলাদেশ সেন্টারের সম্মানিত বোর্ড অফ ডাইরেক্টররা যে প্রকার যে ধরনের সেবা আমাদের দেওয়া দরকার সরকারের পক্ষ থেকে হাইকমিশনের পক্ষ থেকে যে ধরনের সুবিধাসমূহ আপনারা পেতে পারেন আমরা সেই সুবিধাগুলো আপনাদের ইনশাল্লাহ প্রদান করব। সার্জারিতে সেবা গ্রহণ করতে বিভিন্ন শহর থেকে আসা লোকেরা

বার্মিংহাম বাংলা প্রেস ক্লাব কমিউনিটির সকলকে নিয়ে একটি ব্যতিক্রম ধর্মী ইভেন্ট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আমাদের প্রতিনিধি আবদুল আহাদ সুমন জানান ব্রিটেনের বাঙালি কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারীদের নিয়ে কমিউনিটির সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি ব্যতিক্রম ধর্মী ইভেন্ট করবে বার্মিংহাম বাংলা প্রেস ক্লাব ক্লাবের সভাপতি আলহাজ মোস্তফা চৌধুরী যুবরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাদ আবুল কালামের পরিচালনায় গত একুশে জানুয়ারি মঙ্গলবার বার্মিংহামের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় এর সিদ্ধান্ত গ্রহণ করা হয় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ ফয়জুর রহমান চৌধুরী এমবিএ আলহাজ খসরু খান আলহাজ এ এইচ আশ্রফ আহমেদ আলহাজ আব্দুল কাদির আবুল সৈয়দ কবির আহমেদ সহ আরও অনেকে ইভেন সফল করতে সভায় সর্বসম্মতিক্রমে বার্মিংহাম বাংলা প্রস্তাবের চার সদস্য বিশিষ্ট একটি উপ কমিটি গঠন করা হয় বার্লি কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় বার্লি কমিউনিটি অর্গানাইজেশন ফোরাম আয়োজন করে কমিউনিটি অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠান স্থানীয় একটি কমিউনিটি হলে বার্লি থেকে ফিরে এসে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তোয়েবুর রহমান শ্যামল কমিউনিটি গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বার্লি কমিউনিটি অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে আগত ব্রিটিশ ও ইউরোপিয়ান পার্লামেন্টের এমপিগণ গত রবিবার কমিউনিটি অর্গানাইজেশন ফোরাম আয়োজিত কমিউনিটি অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারা এই আহ্বান জানান কাউন্সিলা মুজাক্কির আলী সভাপতিত্বে ও প্রাণবন্ত সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফিজ আজহাবুর রহমান ও নাদ পাঠ করেন ফয়জান ফাইসাল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের এমপি অ্যান্ড্রু টিপসন কাউন্সিলার করডন ব্রিটসালি ইউরোপিয়ান পার্লামেন্টের এমপি ক্রিস ডেভিস ডক্টর শাহাদ হায়দার করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলার সাজিদ কাজী বক্তব্য রাখেন কাউন্সিলর মঞ্জুরুল হুসাইন জকমি সগীর আহমেদ চেয়ারম্যান বি এন পি এস এল আনসারউদ্দিন চেয়ারম্যান বিসিসি আব্দুল হামিদ চেয়ারম্যান বি ও এফ ও সগির আহমেদ মনোনীত ব্যক্তিদের হাতে সমন্বয় সুযোগ ক্যাশ তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিন্দুরা বক্তারা বলেন বর্ণবাদীদের রুখতে ঐক্যবদ্ধের কোন বিকল্প নাই কারণ তারা ঐক্যবদ্ধ তাদের রুখতে সকল নির্বাচনে সবাইকে ভোটদানে অংশগ্রহণ করার আহ্বান জানান বার্নিল প্যারিস হল থেকে তৈবুর রহমান শ্যামল চ্যানেল আই নিউজ আঞ্জুমানে আলিসলা ইস্ট ডিভিশনের উদ্যোগে ও ইংল্যান্ডের বিভিন্ন শহর হতে আগত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে বেগফোর্ডে ঈদে মিলাদুন্নবী ও ফুলতলির সাহেব কিবলা রহমতুল্লা আলাহি ইসআল্লাহ সাহাব উপলক্ষে অনুষ্ঠিত হয় এক বিরাট ওয়াজ মাহফিল আমাদের বেডফোর্ড প্রতিনিধি শাইকুল হক জানিয়েছেন পবিত্র ঈদ এ মিলবী সাল্লাম পালন ও উপমহাদেশের মালানা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি রহমতুল্লাহ আলাহের ইসালে সাহব উপলক্ষে ব্যাটফোর্ডে গুলশানে বাগদাদ জামে মসজিদে অনুষ্ঠিত হয় এক বিরাট ওয়াজ মাহফিল ডিভিশনের প্রেসিডেন্ট মালানা সাদুদ্দিনের সভাপতিত্বে ও মালানা রুহুল আমিন ও হাফেজ শামীমুদ্দিন উকিলের যৌথ পরিচালনায় বিশ্বনবী হজরত মহাসাল্লাহলামের জীবনী ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা ও ফুলতুলি রাহমান্তল আলাইহির জীবনী নিয়ে ওয়াজ মাহফিলে বয়ান পেশ করেন আঞ্জুমানে আলিসলা বাংলাদেশের সভাপতি হযরত মালানা হুসামুদ্দিন চৌধুরী ফুলতুলি আঞ্জমানি আল ইসলা ইউকে সভাপতি শাইকুল হাদিস মালানা আব্দুল জলিল মহাসচিব হজরত মালানা হাসান আহমেদ চৌধুরী মালানা অধ্যাপক কাজী আজমতুল্লাহ মালানা মোহাম্মদ আবুল হাসান মালানা খালেদ হোসেন মালানা আব্দুল ও মালানা সিরাজুল ইসলাম প্রমুখ পরে মুসলিম শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয় গত পঁচিশে জানুয়ারি শনিবার কভেন্টিতে মাতৃভাষা বাংলায় নতুন প্রজন্মকে শিক্ষাদানের লক্ষ্যে উদ্বোধন করা হল আরও একটি বাংলা স্কুল কভেন্টি চালমোর কমিউনিটি হলে স্থানীয় নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে যাত্রা শুরু হলো কভেন্টি সাউথ বাংলা স্কুল নামের এই প্রতিষ্ঠানটির উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব মতসিম আলী মিয়া উদ্যোক্তাদের পক্ষে কোয়ার্ডিনেটর শাহজাহান সিরাজের বক্তব্যে বাংলা শিক্ষার প্রয়োজনীয়তা সহ স্কুলের বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন রোইস আলী সৈয়দ কবির আহমেদ দেওয়ান আলী আসগর আব্দুল জব্বার বাদশা মিয়া হাবিবুর রহমান কাউন্সিলর মায়া আলী প্রফেসর আজিজ তরফদাসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল কমিটির পক্ষ থেকে কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করা হয় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে রোববার সংঘর্ষ ঘটে এতে অন্তত ছয় জন আহত হয়েছে ছাত্রলীগ নেতাদের দাবি বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি নাসিম হোসেন পোনে তিনটার দিকে ক্যাম্পাসে গোপন সভা করছিল খবর পেয়ে ছাত্রলীগ নেতারা সেখানে গিয়ে তাদের বাঁধা দিলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এ সংঘর্ষ বাঁধে সংঘর্ষ চলাকালীন ছাত্র শিবির কর্মীরা প্রায় দশটির মতো ককটেল বিস্ফোরণ ঘটায় এবং কয়েক রাউন্ড শব্দ শোনা গেছে বলে উপস্থিত শিক্ষার্থীরা জানায় পরে বিপুল সংখ্যক পুলিশ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি এদিকে ছাত্র শিবির পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় ক্যাম্পাস ও বাইডের বেশ কয়েকটি বাসে ভাঙচুর চালায় এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো নয় বছর পেরিয়ে গেলেও এখনো বিচার হয়নি সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের বাংলাদেশ বিমান যাত্রীদের কার্গো সার্ভিসের দায়িত্বে আরও এক ধাপ এগিয়ে গেল জিএমজি সংখ্যালঘু সমস্যা উত্তরণে ইউকে হিন্দু অর্গানাইজেশনের প্রার্থনা সভা এ ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ